করোনাভাইরাস আতঙ্কে বিয়ানীবাজারে নিত্যপণ্য কেনার হিড়িক পড়েছে ক্রেতাদের মধ্যে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। বিশেষ করে পেঁয়াজ চাল সহ নিত্যপণ্যের দাম কয়েক ঘন্টার ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বাজারে প্রশাসনিক কোনো নজরদারি না থাকায় ইচ্ছামতো দামে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা। পেঁয়াজের দাম বিয়ানীবাজারে খুবই বেশি, গত পরশু দিন ছিল 40 টাকা 35 টাকা, আজকে বিক্রি হচ্ছে 70 টাকা 75 টাকা। গত 3 দিনের তুলনায় আজকে অনেক বেশি দাম বৃদ্ধি পেয়েছে। দাদা করলে দামটা একটা নিয়ন্ত্রণে আইব, আমরা আশা করি দামটা একটু চাপলে আমরা সবার লাগু ভালো হবে। তবে বিক্রেতাদের দাবি, অতি উৎসাহী ক্রেতাদের চাহিদার কারণে বাজারে পেঁয়াজ সহ কিছু পণ্যের সংকট দেখা দিয়েছে। আর চাহিদার তুলনায় বাজারে পণ্য না থাকার কারণে বাড়তি দামে কিনতে হচ্ছে আড়তদারদের কাছ থেকে। ফলে মাল শর্টের কারণে কিছু গুদামজাত করিয়া আর রাখি দিয়েছেন বিয়ানীবাজারের কিছু ব্যবসায়ী, হলে যার কারণে এখন একটু শর্ট হয়ে গেছে আর দাম ইচ্ছা মতো লইতরা। ক্রেতা বিভিন্ন কারণবশত হয়তো মানে 5 কেজির জায়গায় 7 কেজি নেয়, 1 কেজির জায়গায় 2 কেজি নেয়, ও কারণে মালটা শর্ট মারায় বাজারে সামান্য দাম বৃদ্ধি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও যে কোনো সময় এমন পরিস্থিতি হতে পারে এমন আশঙ্কায় নিত্যপণ্য কিনে মজুত করছেন ক্রেতারা। ফলে গত 2 দিনে দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েক গুণ। পেঁয়াজ এলসির পেঁয়াজ ওটা ইন্ডিয়া থেকে আওয়ায় বাজার একটু স্থিতিশীল আছে, আর হঠাৎ চাহিদা বাড়ে গেছে। কালকে আমরা 45-50 টাকা বেচেছি, হঠাৎ দেখা গেছে বিকালে পাইকারি 60 টাকা গেছে। এখন আমরা গত কালকে থেকে আজকে 3 গুণ বেশি, মানে কাস্টমারের শেষ নাই আর কি, মানে মাল আর পাইব কি না, যে মতো রমজানের পর আরম্ভ হয় আর কি, ওই হিসাবে আরম্ভ হয়েছে। গতকাল থেকে বাজার অস্থিতিশীল থাকলেও এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো তৎপরতা নেই পৌরশহর কিংবা অন্য কোথাও। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। আবু তাহের রাজু, এবিটিভি নিউজ, বিয়ানীবাজার। Oh,